মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দি হান্ড্রেড, এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী কাঁপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন। এই একশো জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ার নবী, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাইকেল এইচ হার্ট কি মুসলমান? সে একজন খ্রিস্টান। তার মানে ওয়ারাফানা লাকা দিকরাক, বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে। কে তিনটা জুমা যদি কেউ মিস করে, দুইটা পানিশমেন্ট, এক হচ্ছে তবে আল্লাহ ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়, ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মোজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? দুই কারণে নারীরা জাহান্নামী হবে বেশি। এক, নারীরা একে অপরকে লানত দেয়। দুই, তারা স্বামীর নাশুকরি করে। আমার মায়েরা বোনেরা হাজবেন্ডের উপর প্রেসার ক্রিয়েট করবেন না, অধিকাংশ হাজবেন্ড মারা যায় স্ত্রীর প্রেসারে, হার্ট অ্যাটাক করবে, ঠিক কিনা? ওই সব ভুক্তভোগী কয় ঠিক। আল্লাহ ফ্যামিলি গুলারা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময়। দামি গিফটের নাম কি? এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই, অন্যের, অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে, এটা ঠিক না? তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না, যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। তুমি তোমার অবস্থানে থেকে খুশি নও, কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার জায়গাটাতে পৌঁছা, যেই জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও তোমার ভাল লাগে না, ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে স্বপ্ন। শেখ সাদ রাহিমাহুল্লাহ, ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল, ইরানের বিখ্যাত কবি বালাগুল উলা বি কামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই, তো মনে মনে আফসোস, হায় রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পায়ই নাই, শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই আর ভিক্ষুকের কি নাই, পায়ই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? পোশাক পরিহিতা ও লুঙ্গিনী, মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি, তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা, আছে না নাই? তো এতে আপনি, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন, এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাস্টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি, কথা কন।